আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। তোমাদের ভালো থাকার জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস ওয়ান এর ইংলিশ বুক। বুকটির নাম হচ্ছে ইংলিশ ফর টুডে। বইটি নিশ্চয়ই তোমাদের কাছে আছে, তাই না? চলো তবে আমরা বইয়ের মূল পড়ায় চলে যাই। পূর্বে ক্লাসে পড়াটি কি তোমাদের মনে আছে? পূর্বে ক্লাসে আমরা পড়েছিলাম পৃষ্ঠা নম্বর 8 এর ইউনিট 4। পূর্বে ক্লাসে আমরা নাম্বার শিখেছিলাম, তাই না বন্ধুরা? পূর্বে ক্লাসে আমরা শিখেছিলাম নাম্বার 1 আর নাম্বার 2, তাই না বন্ধুরা? যদি তোমরা পূর্বের ক্লাসটি দেখে থাকো তবে অবশ্যই তোমরা নাম্বার 1 আর নাম্বার 2 লিখতে পারো আর পড়তেও পারো, তাই না বন্ধুরা? আর যদি পূর্বের ক্লাসটি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, এর ফলে তোমরা খুব দ্রুতই নাম্বারসগুলো শিখতে পারবে। চলো তবে আজকে আমরা আমাদের নতুন পড়ায় চলে যাই। আজকে আমরা শিখব পৃষ্ঠা নম্বর 9। আজকে আমরা শিখব অ্যালফাবেট। অ্যালফাবেট ওয়ার্ডটির অর্থ হচ্ছে বর্ণমালা। উপরে আরো লেখা রয়েছে লেসনস 4 থেকে 6। তাহলে আজকে আমরা লেসন 4 থেকে লেসন 6 পর্যন্ত শিখব, তাই না বন্ধুরা? শুরুতেই দেখো এ নম্বরে লেখা রয়েছে লুক লিসেন অ্যান্ড সে। এর মানে হচ্ছে দেখো শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, শূন্যে হাত ঘোরাও। পূর্বের ক্লাসগুলোতেও আমরা ট্রেস করেছিলাম, তাই না বন্ধুরা? চলো তবে দেখে আসি আজকে আমরা কী ট্রেস করব। এখানে রয়েছে লেটার সি, তাই না বন্ধুরা? এখানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুটোই রয়েছে। এই লেটারটির নাম হচ্ছে সি। আজকে আমরা সি দুইভাবে শিখব। একটা হচ্ছে ক্যাপিটাল লেটারে শিখব, অর্থাৎ বড় হাতের অক্ষরে শিখব। আরেকটা হচ্ছে স্মল লেটারে শিখব, অর্থাৎ ছোট হাতের অক্ষরে শিখব, তাই না বন্ধুরা? তোমরাও আমার সাথে সাথে লেটারটি বলতে পারো। লেটারটি হচ্ছে সি। সি লেটারের পাশেই একটি ইমেজ রয়েছে, তাই না বন্ধুরা? এই ইমেজটি কিসের তোমরা কি বলতে পারো? এটা হচ্ছে একটি টুপি, যেটাকে ইংলিশে বলা হয় ক্যাপ। নিচে দেখো লেখা রয়েছে সি এ পি, ক্যাপ। ক্যাপ ওয়ার্ডের শুরুতে রেড কালারের একটি সি লেটার রয়েছে, তাই না বন্ধুরা? তাহলে আমরা বলতে পারি সিতে ক্যাপ, অর্থাৎ টুপি। এর পরের ইমেজটিতে রয়েছে একটি বিড়ালের ছবি, তাই না বন্ধুরা? বিড়ালকে আমরা ইংলিশে বলি ক্যাট, সি এ টি, মিলে হয় ক্যাট। এই ক্যাট ওয়ার্ডের শুরুতেও রেড কালারের একটি সি লেটার রয়েছে, তাহলে আমরা বলতে পারি সি তে ক্যাট। এর মানে আজকে আমরা লেটার সি দিয়ে দুইটি ওয়ার্ড শিখেছি, তাই না বন্ধুরা? সি তে ক্যাপ আর সি তে ক্যাট। যেহেতু আমরা লেটার সি দিয়ে দুইটি ওয়ার্ড শিখে আসলাম, চলো তবে এবার আমরা লেটার সি দুটি ট্রেস করে আসি। তোমরাও আমার সাথে সাথে হাতে পেন্সিল দিয়ে লেটার সিটি ট্রেস করে ফেলো তো। এই ছোট ছোট বিন্দুগুলো যুক্ত করে আমরা লিখতে পারি লেটার সি। এটা কী লেটার বলো তো বন্ধুরা? এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর। চলো তবে এবার আমরা পরের স্মল লেটারটি ট্রেস করে আসি। ঠিক একইভাবে তোমরাও আমার সাথে সাথে লিখতে পারো লেটার সি। এটা হচ্ছে স্মল লেটার, অর্থাৎ ছোট হাতের অক্ষর। চলো তবে দেখে আসি বি নাম্বারে কি রয়েছে। বিতে রয়েছে সে অ্যান্ড রিড।
বলো এবং পড়ো ট্রেস অ্যান্ড রাইট অর্থাৎ হাত ঘোরাও এবং লেখো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সি লেটার রয়েছে তাই না বন্ধুরা এটা হচ্ছে ক্যাপিটাল লেটার চলো তবে আমরা লেটার সিটি ট্রেস করে ফেলি তোমরাও আমার সাথে সাথে কিন্তু লেটার সিটি ট্রেস করে ফেলবে আর মুখে বলবে লেটারটির নাম হচ্ছে সি যদি তোমাদের সি লেটারটি ট্রেস করা হয়ে যায় তবে পাশের খালি ঘরে লিখে ফেলো তো লেটার সি আমার মতো করে তোমরাও লিখে ফেলতে পারো ক্যাপিটাল লেটারে লেটার সি বাসায় তোমরা এই ফাঁকা জায়গাতে লেটার সি লিখে ফেলবে ঠিক আছে বন্ধুরা নিচে দেখো রয়েছে স্মল লেটারে লেটার সি ক্যাপিটাল লেটারের মতো স্মল লেটারও আমরা ট্রেস করতে পারি তাই না বন্ধুরা তোমরাও আমার সাথে সাথে লেটার সি টি ট্রেস করে ফেলো যদি তোমাদের স্মল লেটারটি ট্রেস করা হয়ে যায় তবে পাশেই তোমরা লিখে ফেলতে পারো লেটার সি এই ফাঁকা ঘরেও তোমরা বাসায় লিখে ফেলবে লেটার সি ঠিক আছে বন্ধুরা বাসায় তোমরা ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুটি ভালো করে প্র্যাকটিস করবে এর ফলে তোমাদের লেটার সি শিখতে আর লিখতে খুব সহজ হয়ে যাবে চলো তবে দেখে আসি সি নাম্বারে কী রয়েছে সিতে রয়েছে সে ট্রেস অ্যান্ড রাইট এর মানে হচ্ছে বলো হাত ঘোরাও এবং লেখো এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি উপরে কতগুলো ক্যাপ রয়েছে তাই না বন্ধুরা ক্যাপ শব্দের অর্থ হচ্ছে টুপি পাশেই আমাদের ড্রেস রয়েছে পাশে দেখো একটি মেয়ে রয়েছে মেয়েটির মাথাও একটি সুন্দর টুপি রয়েছে তাই না বন্ধুরা যেটাকে আমরা ইংলিশে বলি ক্যাপ মেয়েটির হাতে কী রয়েছে বলো তো মেয়েটির হাতে একটি সুন্দর বল রয়েছে পাশেই আমরা একটি ক্যাট দেখতে পাচ্ছি তাই না বন্ধুরা ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল তাহলে বলো তো এই ছবিতে কী কী রয়েছে ওয়ান ক্যাপ ওয়ান বল থ্রি ক্যাপ ওয়ান ক্যাট তাই না বন্ধুরা এর মানে হচ্ছে ছবিটি আমরা গণনাও করে ফেলেছি চলো তবে আমরা পাশের এই ড্রেসটি পূরণ করে ফেলি শুরুতেই দেখো এখানে একটি সি লেটারের ট্রেস রয়েছে তাই না বন্ধুরা চলো তবে আমরা ট্রেসটি পূরণ করে ফেলি তোমরাও আমার সাথে সাথে ট্রেসটি পূরণ করে ফেলো এবার দেখো তো এখানে কি হয়েছে সি এ পি মিলে হলো ক্যাপ ক্যাপ শব্দের অর্থ হচ্ছে টুপি পরে দেখো এখানে একটি ফিলিং দ্য গ্যাপস রয়েছে তাই না বন্ধুরা পরে একটি এর ট্রেস রয়েছে চলো তবে আমরা ট্রেসটি পূরণ করে ফেলি তোমরাও আমার সাথে সাথে ট্রেসটি পূরণ করে ফেলবে এই লেটারটি হচ্ছে এ তাহলে হলো ব্ল্যাঙ্ক এ পি তোমরা কি বলতে পারো এই ব্ল্যাঙ্কে কি বসবে হ্যাঁ তোমরা ঠিক বলেছ এখানে বসবে লেটার সি তাই না বন্ধুরা কেননা সি এ পি মিলে হয় ক্যাপ এর নিচে দেখো দুটি ব্ল্যাঙ্ক রয়েছে তাই না বন্ধুরা পরের লেটারটি হচ্ছে পি তাহলে কি তোমরা বলতে পারো এর আগের লেটার দুটি কি হবে একটু ভেবে দেখো তো বন্ধুরা উপরে আমরা কি পড়েছিলাম সি এ পি তাই না বন্ধুরা যেহেতু এখানে পি রয়েছে এর আগে দুটি ব্ল্যাঙ্ক রয়েছে এর মানে হচ্ছে এই ব্ল্যাঙ্ক দুটিতে বসতে পারে লেটার সি আর লেটার এ চলো তবে আমরা ব্ল্যাঙ্কে লেটার দুটি লিখে ফেলি লেটার সি আর হচ্ছে লেটার এ তাই না বন্ধুরা তাহলে সি এ পি মিলে হলো ক্যাপ পরটি খুব মজার ছিল তাই না বন্ধুরা চলো তবে দেখে আসি নিচে কি রয়েছে
একই ভাবে নিচেও রয়েছে একটি ট্রেস, তাই না বন্ধুরা? এর পরের লেটার দুটি হচ্ছে এ টি। চলো তবে আমরা ট্রেসটি পূরণ করে ফেলি। ট্রেসটি পূরণ করে আমরা দেখলাম লেটারটি হচ্ছে সি। তাহলে সি এ টি মিলে হলো ক্যাট। ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল। উপরে দেখো এই ইমেজটিতে একটি বিড়াল রয়েছে, তাই না বন্ধুরা? তার মানে হচ্ছে এটি একটি ক্যাট। এর পরে দেখো একটি ব্ল্যাঙ্ক রয়েছে আর একটি ট্রেস রয়েছে, আর এর পরের লেটারটি হচ্ছে টি। চলো তবে আমরা ট্রেসটি পূরণ করে ফেলি। ট্রেসটি পূরণ করে আমরা দেখলাম এই লেটারটি হচ্ছে এ। যেহেতু এখানে এ আর টি রয়েছে, তোমরা কি বলতে পারো এর আগের লেটারটি কি হবে? এখানে হবে লেটার সি, কেননা সি এ টি মিলে হয় ক্যাট, তাই না বন্ধুরা? এর পরে দেখো দুটি ব্ল্যাঙ্ক রয়েছে, এর পরের লেটারটি হচ্ছে টি। তোমরা কি বলতে পারো এই ব্ল্যাঙ্ক দুটিতে কোন দুটি লেটার বসবে? পূর্বের পড়াতে যদি তোমরা খেয়াল করো, এখানে রয়েছে সি এ টি ক্যাট। যেহেতু এখানে টি রয়েছে, এর মানে এর পূর্বের লেটার দুটি হবে সি আর এ, তাই না বন্ধুরা? চলো তবে আমরা লেটার দুটি লিখে ফেলি, সি এ টি ক্যাট। সি এ টি মিলে হলো ক্যাট। ক্যাট শব্দের অর্থ হচ্ছে বিড়াল। আজকে পড়াটি খুব মজার ছিল, তাই না বন্ধুরা? তোমরাও বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আর লেটার সি, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুইটাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। এর ফলে তোমরা সব অ্যালফাবেটগুলো খুব দ্রুতই শিখতে পারবে। আজ তবে এই পর্যন্তই। ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।